বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে আমরা আজ কথা বলছিলাম শীতকালীন বাত ব্যথা এ বিষয় নিয়ে আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এম এ মান্নান ডাক্তার শফিউল্লাহ প্রধান এবং ডাক্তার আর আরেকজন দর্শক আছেন আমাদের সাথে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন

বাহিনীতে আছেন অনেক সময় ওখানে হয়তো বিভিন্ন এক্সারসাইজ করানো হয় কোন কারণে ইনজুরি হতেই পারে এই ইনজুরি আসলে আমরা যেমন আমি স্পোর্টস নিয়ে কাজ করি স্পোর্সে প্লেয়ার বা যারা ডিফেন্সে বা যারা কাজ করে এদের কিছু ইয়া থাকে যে ওয়ার্ম আপ একটা ব্যাপার আছে এক্সারসাইজের পূর্বে ওয়ার্ম আপ খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ম আপ যদি না হয় তাহলে ইঞ্জুরি হতে পারে নাম্বার আর ওনাদের হয়তো বা ওনার ক্ষেত্রে কোনো কারণে টেকনিক অব এক্সারসাইজ ভুল টেকনিকে এটা হতে পারে আমার মনে আপনার এটা ওরিড হওয়ার কিছু নেই তারপর আপনি এই জাতীয় একজন ব্যথা বিশেষজ্ঞের স্মরণাপন্ন হয়ে আরো কনফার্ম ডায়াগনোসিস করা দরকার আর ওই জায়গাটা আপনি যদি হালকা একটু গরম শেক দিয়ে দেখতে পারেন আপনাদের যেহেতু আপনি বাহিনীতে আছেন কিছু সুবিধা আছে সুইম করার বা সাঁতার কাটার কুসুম গরম পানিতে যদি আপনি সাঁতার কাটতে পারেন আমার মনে হয় এটা চলে যেতে পারে আর প্রেসার দিয়ে ওখানে কিছু করা আমার মনে হয় ঠিক হবে না মানে যেমন এই যে কথা একটু শুনেই বোঝা যাচ্ছে এটাও কিন্তু মেকানিক্যাল মানে চলাফেরা ওঠা বসার সাথে কোনো রোগের ব্যথা না তবে একটা জিনিস কি যে আমাদের যে হাড় এবং কুচি হাড় থাকে বুকে ওখানে কিন্তু একটা জোড়া থাকে ওই জোড়াটা অনেক সময় আছে যে প্রেশার পড়লে পরে ওই জোড়ার উপরে চাপ পড়ে একটা সময় সমস্যা হচ্ছে হয়তো উনি একই জিনিস বারবার করতেছেন দেখে বারবার ওই একই জায়গা ওটার হিলিং হতে পারছে না এটাও হয়তো পসিবল কিছুদিন রেস্ট করতে থাকলে মনে আরো বেটার এবং যেটা করলে লাগে মানে ওই জায়গাটা স্পেসিফিক জায়গাটাতে যে যেই কাজটা করলে ব্যথা লাগে ওটা একটু অ্যাভয়েড করে ওনার এক্সারসাইজের টেকনিকে কোনো ফল্ট আছে যে কারণে ওই জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলো একটু চেক করে নিলে এটা আসলে কোনো রোগ মনে হয় না মনে হয় না তারপরেও আমি বলব যে কোনো জিনিস ছোট করে দেখার কিছু নেই ওনার যদি কোনো প্রিভিয়াস কোনো ফ্র্যাকচার থাকে বা ইয়ে থাকে এটার জন্য যদি লোকাল টেন্ডারনেস থাকে ব্যথা থাকে তাহলে একটু এক্সরে করে নেওয়া আমি বলেছি এক্সরে করেছি করছে আর ইসিজি করছে এক্সরেও করেছে করছে না চেষ্টা দেখছে হ্যাঁ করেছে সাবস্ক্রাইব বাটন